হচ্ছে পুরো ডিমটা দেখো, আর ভেতরে কিমা দেওয়া রয়েছে হয়তো। বস কিছু বলেনি, জাস্ট অসাধারণ খেতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি ফুড রিসার্চ। আজকে চলে এসেছি এখন মিরালগঞ্জ। প্রায় 100 বছর পুরনো একটা ঐতিহ্যপূর্ণ দোকান কলকাতা গিরিশ পার্ক, সেখানে তুমি কাজে আরে বসে আমরা ডিমের টেবিল। দাদা এখন ডিমের টেবিলটা নিয়ে আসছে, এটা খুবই প্রসিদ্ধ এই আমাদের চলের এই গরম গরম ডিমের টেবিল। টাইমটাও প্রচন্ড গরম, তো এখন এটা আমি খেয়ে তোমাকে রিভিউটা দেবো। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দেখো, তোমাদের জন্য প্রচন্ড কাটছি, সাবস্ক্রাইবটা করতে অবশ্যই ভুলো না। তো চলো বস খাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ একটা জাম্বো সাইজের ডিম দিয়ে করা হয়েছে ডিমের টেবিলটা। তো ওটাকে ভেঙে দেখাই এখন আমি তোমাদের কেটে দেখাই ডিমের টেবিলটা। এই বড় ভেতরটা পুরো পুর দেওয়া আর পুরো ডিম দিয়ে করা। তো দেখে বুঝতে পারছো টেস্টটা, আমার দেখেই মনে হচ্ছে দারুণ খেতে হবে। এবার টেস্ট করে দেখি একটু। এখানে কাসুন্দি দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে স্যালাড। তো ফার্স্ট বাইটটা নিয়ে তোমাদের দেখো, সেই কাসুন্দি মাখিয়ে নিলাম, ফার্স্ট বাইটটা নিতে যাচ্ছি। আমি যেটা বলে থাকি সব সময়, চলো বস খাওয়া যাক। কিছু বলার নেই, জাস্ট অসাধারণ খেতে। মানে সত্যি এরকম ডিমের টেবিল আমি কোনোদিন খাইনি। উপরটা মানে ভীষণ মচমচে মচে কুমুর করছে মুখে দিলেই, আর ভেতরটা তেমনি সফট, আর ডিমটা তো জাস্ট অসাধারণ খেতে। তো আমি দেখো আমি কোনো বানিয়ে বানিয়ে কথা বলছি না, ঠিক আছে? আমার খেয়ে ভালো লাগছে তাই বলছি, কেন অনেকে দেখি কমেন্টে বলে যে তুমি দাদা রেস্টুরেন্টে যাও গিয়ে বাড়ি বাড়ি কথা বলো। সত্যি যদি বাড়ি বাড়ি কথা বলি তোমার মনে হয় এটি একবার খেয়ে যাও, আর সত্যি দারুণ খেতে, জাস্ট অসাধারণ খেতে। ভেতরটা প্রচন্ড সফট আর উপরটা প্রচন্ড ক্রিস্প। তো আরেকটা বাইট নিয়ে দেখি। সত্যি অসাধারণ বলবো, যারাই গিরিশ পার্কের কাছে আসছো কোনো কারণে কাজে বা কোনো স্কুল কলেজে থেকে, অবশ্যই আসো নীলাঞ্জনে। এদের এখানকার ডিমের টেবিলটা অবশ্যই ট্রাই করো বিকেলের নাস্তার জন্য, জাস্ট অসাধারণ অসাধারণ সত্যি। তো এই ডিমের টেবিলটা পুরো শেষ করে নিই, দেন তোমার সাথে কথা বলছি। দাদা ডিমটা ভেঙে দিল, এখানে আমাদের দিয়েছে হচ্ছে স্যালাড, পেঁয়াজের কাসুন্দি রয়েছে, আর তার সাথে রয়েছে হাঁসের ডিমের এই টেবিলটা। এত বড় টেবিল, মানে পুরো আস্ত ডিমটা দিয়ে করা হয়েছে। এই হচ্ছে পুরো ডিমটা দেখো, আর ভেতরে কিমা দেওয়া রয়েছে হয়তো, এই অসাধারণ লাগছে টেস্টে। তো আমরা এখন রয়েছি গিরিশ পার্ক মেট্রো গেট নাম্বার 2-তে। তো এখন আমরা খেয়ে বেরোলাম নীলাঞ্জন থেকে। একটা তোমাদের টু রিভিউ দিই, জাস্ট মানে যে ডিমের টেবিলটা আমি খেলাম জাস্ট অসাধারণ ছিল। মানে এরকম ডিমের টেবিল আর এত বড় হাঁসির ডিমের টেবিল আমি কোথাও খাইনি আর কোথাও দেখতেও পাইনি। ওপরটা জাস্ট অসাধারণ ক্রিস্প, আর ভেতরটা জাস্ট মোলায়েম, অসাধারণ খেতে ছিল। তো অবশ্যই বলবো যারা গিরিশ পার্কের দিকে আসছো কোনো কাজে, একবার হলে অবশ্যই ট্রাই করে যেও। দামটা একটু কস্টলি, বাট ভেতরে যা আইটেম দেওয়া ছিল, ভেতরে যে ওদের
স্যুপটা ছিল অসাধারণ ছিল, পুরো মাটনের কিমা দিয়ে তৈরি করা ছিল। তো সেই হিসেবে কোয়ালিটি হিসেবে দেখতে গেলে বল, দাম দিতে আমরা রাজি আছি। তো অবশ্যই এখানে এসে এদের খাবারটা ট্রাই করো, তোমাদের কেমন লাগবে সেটা কমেন্ট বক্সে জানাও, আর অবশ্যই শেয়ার করো। তো গাইস এখানে ভিডিওটা শেষ করছি, আর একটা নতুন ব্লগ নিয়ে পরে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য চলো বস টাটা।